আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামিরাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সামারে আমার ত্বক কিভাবে যত্ন নেই তা দেখাবো। সামার অয়েল স্কিনের জন্য খুবই কঠিন সময়, স্কিন থেকে প্রচুর অয়েল প্রোডিউস হয়। সামারে বেশি বেশি পানি খেতে হবে। চলুন দেখে নিই আমি কি কি ইউজ করি সামারে। এই কটন প্যাটি দিয়ে আমি আমার মেকআপ রিমুভ করি। তারপর নারকেল তেল, আমরা সবাই জানি মেকআপ রিমুভার হিসেবে কাজ করে, আমিও নারকেল তেল দিয়ে আমার মেকআপ রিমুভ করি। অলিভ অয়েলও ইউজ করা যায়, অলিভ অয়েল স্কিনের জন্য খুব ভালো, তো মেকআপ রিমুভার হিসেবে এটাও ভালো। আর এখানে আমার তিনটি ফেভারেট, মানে মোস্ট ফেভারেট ফেস ওয়াশ আছে, যেগুলো হলো নিউট্রিজিনা। নিউট্রিজিনা আমার খুব ভালো লাগে, অয়েল স্কিনের জন্য নিউট্রিজিনা বেস্ট, আপনারা চাইলে কিনতে পারেন। আর এটা আমি ড্রাই স্কিন হয়ে যায় আমার শীতকালে, তো তখন এটা ইউজ করি, এটাও অনেক ভালো ড্রাই স্কিনের জন্য। এই প্রোডাক্টটাও খুবই খুবই ভালো, এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। এটা আমি উইকলি দুইবার ইউজ করি, এটা খুবই ভালো, স্কিনের ডেড সেলগুলোকে উঠিয়ে দেয়, তখন ফেসটা খুবই ক্লিন লাগে। আইবিএসের স্ক্রাব তো অয়েল স্কিনের জন্য খুবই ভালো, তো যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদেরকে বলছি। এটার দানাগুলো একটু বড় হয়, তো স্কিনে একটু পানি নিয়ে বা স্কিনটাকে ভিজিয়ে এটা জেন্টলি যদি ম্যাসেজ করা হয় তাহলে ভালো, আদারওয়াইজ স্কিনে স্পট পড়ে যায়, তো একটু কেয়ারফুলি ম্যাসেজ করতে হবে। ফ্রিম্যানের ব্ল্যাক সুগার মাস্কটা তো খুবই ভালো, এটা আমার খুবই ফেভারেট। তো এটার টেক্সচারটা স্ক্রাবের মতো, একটু দানাটা মোটা, তো সাবধানে ফেস ইউজ করতে হয়। আর এটা হলো ফ্রিম্যানের ক্লে মাস্ক, এটাও ভালো, সপ্তাহে দুবার বা একবার ইউজ করা যায় যার যার স্কিন টাইপ অনুযায়ী, তো এটাও ভালো। তারপর আমি আসি পিঙ্ক জেল, এটা খুবই ভালো, এটা ফেসটাকে পিঙ্কিশ করে, এবং এটা আমি ইউজ করি প্রতিদিন তিন বেলা বা দুবেলা ইউজ করা যায়, দু ঘন্টা রেখে পরে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ফেললেই হয়, এটা খুবই ভালো। তারপর এগুলো তো হলো আমার জেল। তারপর আমি আপনাদের দেখাবো এটা হলো টোনার, এটাও খুব ভালো। টোনার রাতে মুখ ওয়াশ করে তারপর পুরা ফেসে স্প্রে করে দিই, তার কিছুক্ষণ পর ওটা শুকাইলে তারপর এই জেলটা ইউজ করি, অ্যালোভেরা জেল, এটা তো সবাই চিনে। আর অয়েল স্কিনের জন্য এটা খুবই ভালো, এটা স্মুথিং জেল, এটা আপনারা বিভিন্ন ফেস প্যাকের সাথে ইউজ করা যায়। আর এটা হলো এই সিরামটা খুবই ভালো, এটা আমি রাতে ইউজ করি, তো এটা মেকআপের আগেও বেস হিসেবে দেওয়া যায়, স্কিনটা ভালো থাকবে, কারণ এত মেকআপ করলে গরমের দিন অনেক খারাপ। আর এটা হলো লিপ বাম, এটা তো খুবই ভালো, লিপগুলো স্মুথ করে, তো আমি এটা ইউজ করি। তো তারপর আর এটা একটা ব্রাশ, ফেসকে ক্লিন করা যায়, কারণ হাত দিয়ে অনেক সময় ওয়াশ করলে না ক্লিন হয় না, তাই এই ব্রাশের সাহায্যে যদি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করা হয় আস্তে আস্তে তাও ভালো থাকে। তো আমি দেখিয়ে দিলাম আমার সব স্কিন কেয়ার প্রোডাক্টস, এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আমি ঘরোয়া উপাদানে আমার স্কিন কেয়ার করি। অয়েল স্কিনের জন্য যে প্যাকটি বানাবো তার জন্য যা যা লাগছে সব আমি আমার ভিডিওতে লিখে দিয়েছি, তো আমি এখন আমার প্যাকটি বানিয়ে নিব। তো আমার সবগুলো উপাদান মিক্সড করে একটা পাউডার বানিয়েছি। এখন তিন চা চামচ মিক্সড পাউডার নিব, তারপর এক চা চামচ মধু নিব, তারপর এক চা চামচ লেবুর রস নিব, সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিভাবে আমার জন্য বাসায় লিপের স্ক্রাব তৈরি করি। তো এটাই ছিল আজকের ভিডিও, আপনারা সবাই ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।